প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে আমরা সকলেই গৃহবন্দী, তারপরও আমাদের এই গৃহবন্দী অবস্থা থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। সেই প্রেক্ষিতে আজকে আমরা দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য বিষয় নিয়ে আলোচনা করব। আসো আমরা ক্লাসটি শুরু করি। সকলকে স্বাগতম। আমরা কিছু ছবি দেখি। এটা হচ্ছে একটি গ্রামের ছবি। আচ্ছা, তাহলে আর এটা হচ্ছে কি সাহিত্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছ আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পল্লী সাহিত্য। লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে সামান্য কিছু জানব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ পণ্ডিত। তিনি সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেন 1885 সালে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি আঙ্গুর পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1969 সালে। আমরা আরও কিছু জানব। তিনি একটি খুব মূল্যবান একটি কথা লিখেছিলেন যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তিনি তার প্রতিক্ষণ বলবো দেশের কথা ইয়েতে পত্রিকায় লিখেছিলেন। আচ্ছা, এরপর আমরা তার কিছু উল্লেখযোগ্য বই প্রবন্ধ সম্পর্কে জানব। তিনি যে উল্লেখযোগ্য বইগুলো লিখেছিলেন তার মধ্যে অন্যতম হলো বাংলা সাহিত্যের কথা, তারপরে তোমার বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, আর হচ্ছে বাংলা একাডেমি, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তিনি এই উল্লেখযোগ্য এই বইগুলো লিখেছেন আমার বাংলা সাহিত্যের। আচ্ছা, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বহু ভাষাবিদ পণ্ডিত বলা হয় এই কারণে তিনি বহু ভাষা জানতেন এবং তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। তিনি জন্মগ্রহণ করেন বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, এই প্রতিভাধর অসামান্য মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। প্রাচীন ভাষা সাহিত্য সম্পর্কে দুরূহ জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। আচ্ছা, তোমরা আরও পাঠ্য বইতে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আমরা কিছু ছবি দেখি। এই পল্লী গ্রাম, তারপর এই পল্লী সাহিত্য মূলত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলার পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনীর একাদশ অধিবেশনে সভাপতিত্ব করতে গিয়ে এবং তিনি এই সম্মেলনে সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন তারই পুনর্লিখিত রূপ হচ্ছে আমাদের এই পল্লী সাহিত্য প্রবন্ধটি। বিশেষ করে তিনি এই প্রবন্ধে আলোচনা করেছেন যে বাংলার পল্লী সাহিত্যের বিশেষ কয়েকটি দিকগুলো তিনি এখানে তুলে ধরেছেন এবং আলোচনা করেছেন। লেখক এই প্রসঙ্গে বলেছেন যে কথাটি যে একদিন আমাদের এই পল্লী সাহিত্যে বাংলাদেশ ছিল ভরপুর, আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করা নিতান্তই প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বুঝাতে চেয়েছেন যে আমাদের আগে বাংলাদেশে প্রচুর পল্লী সাহিত্যে ভরপুর ছিল, কিন্তু উপযুক্ত গবেষণা এবং পরিচর্যার অভাবে এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে তিনি এই বাংলাদেশের লোক সংস্কৃতি সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আরোহণ করার যে একান্ত আবশ্যক সে সম্পর্কে তিনি এই প্রবন্ধে উল্লেখ করেছেন। মোট কথা, পল্লী সাহিত্যটা তিনি পল্লী সাহিত্য প্রবন্ধটা তিনি রচনা করেছেন যে এই আমাদের পল্লী গ্রামের যে সম্পদ ছিটিয়ে আছে, ছড়িয়ে আছে, সেই সম্পদ সাহিত্যগুলোকে আমরা যেন সংগ্রহ করে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি। আচ্ছা, আমরা কিছু দেখি। এই যে পল্লী গ্রাম, তারপরে তোমার গায়ক, এরপর তোমার কী দেখা যাচ্ছে,
গায়ক যারা গান করে, আর এটা হচ্ছে কি বাদক, এরপরে বাদ্য বাজায় যারা, এরপরে তোমার নর্তক যারা নৃত্য করে। দেখা যাচ্ছে যে আমাদের এই পল্লী গ্রামে আবার তোমার যে বিভিন্ন সাহিত্যের যে উপকরণগুলো ছড়িয়ে আছে সেগুলো কিভাবে, যেমন সেখানে তোমার তোমার গায়ক বাদক নর্তক না থাকলেও চারিদিকে যে যে কোকিলের গান, দোয়েল পাপিয়া প্রভৃতি কলগান কুলকল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। মানে যে যান্ত্রিক যে বিষয়গুলো, কৃত্রিম বিষয়গুলো না থাকলে আমাদের যে প্রকৃতির যে উপাদানগুলো আছে সেগুলোই আমাদেরকে সেই শহরের যে বাদ্য, তারপর তোমার নর্তক বাদক গায়ক নর্তক সেগুলো আমাদের পূর্ণ করে দিয়েছে প্রকৃতির বিচিত্র উপকরণগুলো। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে, কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই, বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগায়ে থেকে আমাদের মধ্যেই আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য, সাহিত্যের উপকরণ ছড়িয়েছে। আসলে আমরা পল্লী সাহিত্য বলতে আমরা কি বুঝি, পল্লীর মানুষের বা সাধারণ মানুষের হাসি কান্না সুখ দুঃখ বেদনা নিয়ে যে সাহিত্য রচিত হয় সেটাই হচ্ছে আসলে পল্লী সাহিত্য। আমরা আরও কিছু ছবি দেখি, এই হচ্ছে তোমার পাপিয়া, তারপরে তোমার কোকিল, এরপরে তোমার দোয়েল। আচ্ছা, এখানে কী বোঝানো হচ্ছে দেখো, পাখির কলকল গান কলগান, তারপরে তোমার নদীর কুলুকুলো ধ্বনি কুলকুল ধ্বনি, এরপর পাতার মর্মর শব্দ এবং শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলা, এই সব কিছুই কিন্তু আমাদের প্রকৃতির উপাদান, আর এই উপাদান মিশিয়েই আছে আমাদের সাহিত্য। পল্লীর ঘাটে মাঠে, এরপর তোমার আলো বাতাসে প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। এরপর আমরা আরও কিছু ছবি দেখি, যে বাতাসের মধ্যে বাস করে আমরা যেমন ভুলে যাই, বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগায় থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে, মানে আমরা এগুলোর মূল্যই দিতে জানি না। আচ্ছা, অথচ দেখো এই আমাদের যে মনসুর বয়াতি যে ময়মনসিংহ গীতিকা রচনা করেছেন, এবং শ্রী তোমার ময়মনসিংহ গীতিকা রচনা করেছেন মহাদেওয়ান মদিনা শ্রী দীনেশচন্দ্র সেন রায়, তিনি এটি সম্পাদনা করেছেন। এই ময়মনসিংহ গীতিকা তোমার দীনেশচন্দ্র সেন, ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন যে আমাদের কত বড় সাহিত্যের ভাণ্ডার আছে আমাদের এই পল্লী গ্রামে। আচ্ছা, এরপরে দেখো সাহিত্যের কি অমূল্য খনি পল্লী জননীর বুকে লুকিয়ে আছে। এরপরে দেখো এই সুদূর ইউরোপের রোমারোলা, তিনি এই পাশ্চাত্যের ফরাসি লেখক দার্শনিক রোমারোলা সাহিত্যে নোবেল প্রাপ্ত হন, এবং তিনি এই ময়মনসিংহ মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। শুধু পশ্চিমের রোমারোলা পর্যন্ত এই ময়মনসিংহ গীতিকা মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। আচ্ছা দেখো, আমাদের যেমন মোট কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বিষয়টি বোঝাতে চেয়েছেন যে আমরা বাংলাদেশের আমাদের যে কবি সাহিত্যিকরা আছে এবং আমাদের যে বড় বড় বিদ্বান যে যারা আছে, তারা যদি একটু দৃষ্টি গোচর করেন আমাদের এই সাহিত্যগুলোকে সংগ্রহ করার, তাহলে আমাদের এই সাহিত্যগুলো বিশ্বের দরবারে একটা বিরাট খুনি হিসাবে তুলে ধরতে পারবো। আমরা দেখতে পাই যে ফোকলোর সোসাইটি নামে তোমার একটা সংস্থা আছে, যেটা হচ্ছে তোমার বিদ্বানদের সভা, সেখানে ইউরোপ আমেরিকার যে গ্রাম বাংলার, ইউরোপ আমেরিকার যে তাদের যে উপকথাগুলো আছে তারা সংগ্রহ করার জন্য একটা সমিতি গঠন করে, এবং সেখানে তাদের এই ফোকলোর সোসাইটি নামে একটি সংগঠন তারা করে, সেখানে তারা এই উপকথাগুলো তারা সংগ্রহ করে। ঠিক আমাদেরও যদি সেরকমভাবে আমরা যদি সংগ্রহ করতে পারি, তাহলে আমাদেরও দেখা যাবে যে বিরাট ভাণ্ডার তৈরি আছে। এখন আমরা সে বিষয়ে আমাদেরকে এবং আমাদের সকলকে নজর দেওয়া উচিত। আচ্ছা।
ফোকলোর সোসাইটি যে সমিতি লোকশিল্প গান উৎসব অনুষ্ঠান ও খেলাধুলার উপাদান সংগ্রহ করে এবং প্রচারের জন্য নানা কাজ করে থাকে এই সমিতি। এই সমিতি লোকসাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। উইলিয়াম থমস ফোকলোর সোসাইটি ফোকলোর কথাটির উদ্ভাবক। 1848 সালে সর্বপ্রথম লন্ডনে এই সমিতি গঠিত হয়। তাহলে এই যে তারা যে ফোকলোর সোসাইটি নামে একটা সমিতি গঠন করে, সেখানে যে যাদের কী কার্যক্রম এবং কী ধরনের গবেষণা করা হয়, সেই ধরনের যদি আমরা কার্যক্রম হাতে নিতে পারি তাহলে আমাদেরও সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হবে। এই এই জিনিসটি আমাদের লেখক বুঝাতে চেয়েছেন। আচ্ছা, আমরা এই যে দেখো মনসুর ভাই কিংবা তারও অনেক পল্লী কবি আমাদের এই তাদের মুখে মুখে বিভিন্ন ধরনের তাদের লোকমুখে যে কথাগুলো, তারা যে বিভিন্ন কথাগুলো এবং বিভিন্ন গল্প এবং তাদের যে কাহিনীগুলো শোনান তারা গান আকারে এই আমাদের এই পল্লী কবিরা, তাদেরকে তাদের মাধ্যমে আমরা অনেক কিছুই পল্লীর অনেক কিছু জানতে পারি। আচ্ছা, আমরা পল্লী গ্রামের বুড়ো বুড়ির মুখে সেই তোমার ঝিল্লির মুখর সন্ধ্যাবেলায় এবং সন্ধ্যাকালে বুড়ো মুখে কী শুনতে পাই, সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ এবং আলিবাবা 40 চোরের মতো গল্প শুনতে পাই এবং রাখালি পিঠা খাওয়ার গাছের গল্প, এরপরে তোমার ঘুমন্ত রাজকন্যার গল্প, এরপরে রাক্ষস পুরীর ঘুমন্ত রাজকন্যার গল্প, আমরা পঙ্কিরাজ ঘোড়ার গল্প এগুলো শুনেছিলাম। কিন্তু এখনকার সেই মায়েরা তারা তাদেরকে আর তাদের বাচ্চাদেরকে আরব্য উপন্যাস কিংবা গল্প কিংবা এগুলো শোনান না, তারা শুনে তারা শুধু আজকালকার যে মায়েরা তারা যে যেগুলো শুনে থাকেন সেগুলো হচ্ছে তোমার সেই শেক্সপিয়ার কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ, ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহী মাতামহী গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল সুমাত্রা যাত্রা জাভা কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনইভাবে প্রচলিত আছে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথোনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণীর এখনও হুবহু যা বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা পাঠ্য বইয়ের পুরোটুকু আগে পড়বে, পড়ে যেখানে যেখানে তোমাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা খাতায় ইন্ডিকেট করে রাখবে এবং আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা কিছু একটু দলীয় কাজ দিই, যে পল্লী সাহিত্যের ধারাগুলো লেখো ও বর্ণনা করো। পল্লী সাহিত্যের ধারাগুলো কোনগুলো, যেমন আমাদের তোমার খনার বচন, প্রবাদ প্রবচন, এরপরে তোমার আরও যে বিষয়গুলো আছে তোমার সেই জিনিসগুলো তোমরা এখানে পড়ে সেগুলোকে একসাথে সেই পল্লী সাহিত্যের ধারাগুলোকে লিখে ফেলবে। যে কয়টি তুমি বুঝতে পারো এবং বুঝে থাকবে সেগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। এরপরে দেখা যাচ্ছে যে আরেকটা হচ্ছে যে তোমার আচ্ছা, আর এদিকে গানের অফুরন্ত ভাণ্ডার কোথায় আছে, বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কি, এরপরে বাড়ির কাজ দিয়ে দিলাম, বাড়ির কাজটি হচ্ছে রাখালের পিঠা গাছের গল্প লেখো। এছাড়া আরেকটি বাড়ির কাজ দিচ্ছি, সেটি হচ্ছে তোমাদের যে তোমার খাতা লিখে রাখো, পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদানের তালিকা তৈরি করো, 5টি খনার বচন লেখো, আর হচ্ছে বর্ষার পল্লীর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও।
বর্ষায় প্রকৃতি পল্লীর প্রকৃতি কেমন দেখায় সেই সম্পর্কে একটি বর্ণনা লিখবে। এটা পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এটা মূল্যায়ন করে দিব এবং তোমাদের একটু সমাধান করে দেবো। আচ্ছা, এ পর্যন্ত তাহলে আমরা পল্লী সাহিত্য সম্পর্কে যতটুকু জেনেছি পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।